শয়ন কক্ষ রহলে কণ হুয়ে গৃহকর্তাঙ্কর শয়ন কক্ষ নৈঋত কোণরে হলে শুভ। গৃহকর্তাঙ্কর প্রথম সন্তান পাই শয়ন কক্ষ গৃহর দক্ষিণ দিগরে নির্মাণ কলে সন্তানকু সর্বসুখ সৌভাগ্য মিলিথায়। গৃহকর্তাঙ্কর দ্বিতীয় সন্তান পাই আগ্নেয় কোণরে শয়ন কক্ষ নির্মাণ কলে সে সর্বদা অশান্তি ভোগ করে। তৃতীয় সন্তান পাই গৃহর পশ্চিম পার্শ্বরে শয়ন গৃহ কলে সন্তানকু সুখ শান্তি মিলিথায়, সন্তানর ঐশ্বর্য বৃদ্ধি হুয়ে। চতুর্থ সন্তান পাই বায়ব্য কোণরে শয়ন কক্ষ কলে সে সন্তান শান্তিরে কাল যাপন করে। অধ্যয়ন কক্ষ কেমিতি নির্মাণ করিবে? শয়ন কক্ষ হব যে কক্ষরে পিলামানে এপরি সেমানক মুখ যেপরি পূর্ব দিগকু হেউথিব, এই ঘরর দ্বার কোণসি দ্বার সম্মুখকু হই নথিব। পঠন টেবুল উপরে এপরি ভাবে দর্পণ গোটিয়ে রখিবে যেউথিরে কি বাহারর প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যমান হেউথিব। বসিবা বেঞ্চর পুষ্প ভাগরে পৃষ্ঠভাগরে পুষ্পরটব ও আলোকর ব্যবস্থা করিবে। কক্ষরে যেতে গোটি চেয়ার পড়িথিব তা মধ্যরু মালিকঙ্কর চেয়ার উচ্চ হওয়া দরকার।